নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এই চার রাশির জীবনে লটারি প্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা কোন সেই সৌভাগ্যশালী চার রাশি সেই রাশিগুলির নাম আমি এক একে উল্লেখ করতে চলেছি তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় শীঘ্র আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে যে চারাশির কথা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি সেই চারাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা ডেফিনেটলি ডেফিনেটলি লটারি থেকে কোটিপতি হতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে লটারি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই সময় আপনারা কোনো সূত্র থেকেও প্রাপ্তি করতে চলেছেন অর্থাৎ যে চার রাশির কথা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি সেই চার রাশি প্রচণ্ড পরিমাণে লাকি রাশি হতে চলেছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে হ্যাঁ বন্ধুরা তাই আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আপনারা যারা লটারি কাটেন না তাদেরকে বলব লটারির জন্য একবার অন্তত ট্রাই করুন কারণ লটারি এমন একটা জিনিস যেটা হঠাৎ করে কিন্তু অর্থ এনে দেয় এবং অনেক মানুষ রয়েছে যারা লটারি কাটতেই চায় না এবং অনেক মানুষ রয়েছে লটারি কাটে কিন্তু তাদের জীবনে লটারি এতটুকু অংশ লাগে না দেখা গেল যিনি লটারি কাটেন না ওনার জন্মছকে লটারি লাগার যোগ রয়েছে কিন্তু উনি সারা জীবন কষ্ট করে কিন্তু দিন গুজরান করছেন আর অপরদিকে যিনি লটারি কেটেই যাচ্ছেন কেটেই যাচ্ছেন কেটেই যাচ্ছেন দেখা গেল ওনার জন্মছকে লটারি লাগার কোনো যোগই নেই সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তারপর লটারির টিকিট কাটুন তার মাধ্যমে আপনারা শিওর শর্ট হয়ে যেতে পারবেন যে আপনি লটারি পাবেন কি পাবেন না বা আপনার জন্মছকে লটারির যোগ রয়েছে কি না আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন তবে একটি বিষয় মাথায় রাখবেন এটি বুকিং নাম্বার এবং এটি ফ্রি সার্ভিস নয় এটি পেড সার্ভিস তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা অরিজিনালি জন্মছক বিচার করতে চান তাহলে আসুন যে নেওয়া যাক সেই চার সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে লটারি থেকে কোটিপতি হতে চলেছে তবে এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি এই লটারির যে গ্রহ অর্থাৎ যে গ্রহ আমাদেরকে লটারি দিয়ে থাকে সেই গ্রহটির নাম জানেন কি সেই গ্রহটি হচ্ছে রাহু গ্রহ হ্যাঁ বন্ধুরা অর্থাৎ আপনার জন্মছকের গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে কারণ রাহুই দেয় এই রকম ধরনের অর্থ আর বর্তমান কলিযুগে রাহুই অর্থ দিয়ে থাকে এবং শনি দেবী কিন্তু অর্থ দিয়ে থাকে অর্থাৎ রাহুকে বলতে পারেন শনিদেবের ডান হাত এবং কেতুকে বলতে পারেন শনিদেবের বাম হাত অর্থাৎ এই রাহু ও কেতু একটা বিশাল বড় ভূমিকা কিন্তু বর্তমান কলিযুগে রয়েছে তাই আমি আপনাদেরকে বলবো আপনাদের জন্ম রাহুক গ্রহের প্লেসমেন্ট কেমন রয়েছে সেটা জেনেই লটারি টিকিট কাটা উচিত তাহলে আসুন যে না যাক কোন সেই চার সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে লটারি থেকে হতে চলেছে কোটিপতি তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা লটারির টিকিট কেটে হতে চলেছেন কোটিপতি অর্থাৎ আপনাদের জীবনে লটারি প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও এই সময় আপনারা শেয়ার মার্কেট থেকে ক্রিপ্টো থেকে এবং ট্রেডিং থেকে প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন তবে আপনার ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে যেটি আমি আপনাদেরকে বারবার রিমাইন্ড করে দিচ্ছি এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারাও লটারি থেকে হতে চলেছেন কোটিপতি অর্থাৎ আপনাদের জীবনেও লটারি প্রাপ্তি ঘটতে চলেছে এই সময় শেয়ার মার্কেট থেকে ক্রিপ্টো থেকে এবং ট্রেডিং থেকেও কিন্তু প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন পাশাপাশি যারা জুয়া সাট্টা এই সমস্ততে টাকা ইনভেস্ট করছেন তারাও কিন্তু করতে পারেন তবে আপনার ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের প্লেসমেন্ট দেখে তারপরে টাকা ইনভেস্ট করাটাই বেটার নচিত কিন্তু আপনার টাকা নষ্ট হয়ে যেতে পারে এরপরে তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে লটারি থেকে হতে চলেছেন কোটিপতি অর্থাৎ আপনাদের জীবনেও লটারি প্রাপ্তি ঘটতে চলেছে এই সময় আপনারা লটারি সাট্টা জুয়া শেয়ার মার্কেট এবং ট্রেডিং থেকে প্রচুর পরিমাণে অর্থ ইন্দু ইনকাম করতে চলেছেন এর পাশাপাশি এই সময় কোনো সূত্র থেকেও কিন্তু অর্থপ্রাপ্তি করতে চলেছেন তবে আপনার ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে যেটি আমি আপনাদেরকে বারবার রিমাইন্ড করে দিচ্ছি তাই আপনার জন্মছকটি কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তারপর আপনারা এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করুন নচেত কিন্তু আপনার টাকা নষ্ট হয়ে যেতে পারে এরপরে শেষ এবং চার নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারাও লটারি থেকে হতে চলেছে কোটিপতি অর্থাৎ লটারি প্রাপ্তির কিন্তু সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তাই আমি আপনাদেরকে বলবো আপনাদের রাহু গ্রহের প্লেসমেন্ট দেখে তবেই কিন্তু লটারি টিকিট কাটুন নচিত কিন্তু এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করা মূর্খের কাজ হবে তো এই ছিল চার সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে লটারি থেকে হতে চলেছে কোটিপতি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভালো লাগে লাইক করে দিন শেয়ার করে দিন ধন্যবাদ